তো বন্ধুরা, সকালবেলা উঠে সকাল সকাল উঠে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাসি ঘর তো ঝাড় দিতেই হয়, তো যাই হোক বাসি ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা পরে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড়টা দিয়ে বাসি উঠানো ছিল, তো বাসি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে আগে ঝাড়া পোছা হচ্ছে আর কি, ঘর বারান্দা উঠান সব ঝাড় দিয়ে নিলাম। তারপরে রান্নাঘরটা লেপা হয়নি বলতে, আমার ভাসুরের মেয়ের বার্থডে ছিল, তো 13 তারিখে বার্থডে ছিল ওর, তো ওই যে আমার ঘরে রান্না করা হয়েছে, উনটা একটু ভেঙে গেছে, তো ওটাই ঠিক করলাম আর রান্না লেপে নিতাম। তো আমি একটা উনুন বানাচ্ছি, আবার কোনোদিনও বানাইনি, তো এবার প্রথম বানাবো আর কি, বানাচ্ছি, অর্ধেক হয়ে গেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এদিকে লাপা পোছা হয়ে গেছে, তো হাত মুখ ধুয়ে এদিকে চা বানাতে আসলাম, আর বাবুর এদিকে খাবারও বানিয়ে নিয়েছি, কারণ খিদে পাইছে অনেক, বেলাও হয়ে গেছে এখন 8টা সাড়ে 8টা বাজে। তো এদিকে বাবুকে খাইয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, এসটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই যে চা বানিয়ে নিয়ে আসলাম ঘরে, তো এই যে বাবা এখানে বসে খেলা করছে যে হেডফোন দিয়ে, ওর বাবা যা শোনা রেখে গেছে যে হেডফোনটা, ওটা বলছে আমাকে ইউজ করার জন্য, তো আমি ডিসেপ্টটা ইউজ করি না, তো বাবু ওটা দিয়ে খেলা করে। তো এই যে দেখো খেলছে। কী করছো তুমি, কী করছো, দুষ্টুমি করছো? তো যে বাবুর খাবার দুধ দিয়ে গুলিয়ে নিলাম, তো বাবুকে এখন খাইয়ে দেবো ঠান্ডা হলে, আর বিছানাটা পরে তুলবো, আগে খাবো তারপরে। কেউ পাচ্ছে বাবুরও খুঁজে পেয়েছে অনেক সময় রান্না করছে। তো আর আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে হলো 8:30। তো বাবুর অনেকক্ষণ ধরেই কান্না করছিলো, খিদে পাইছে, তো ওকে এখন খাইয়ে নিব। তো চলো বন্ধুরা, সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বাবার তো যে খাওয়া হয়ে গেল, চা খেয়ে নিব। এগুলো হলো আমার বর এনেছিল বোম্বে থেকে, তো এগুলো দিয়ে চা খাবো, জানি না এগুলোর নাম কী বলে, তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, তো ওই যে এখানে শুয়ে দিয়েছি, তো এর জন্য এখন বিছানাটা তুলবো না, আর এই ব্ল্যাঙ্কেটটা সে রোজে মেলে দিব, আর তো বাবু এদিকে ঘুমাক আর আমি এদিকে স্নান করে নিব, বাবুর কতগুলো জামা কাপড় আছে ওটা খুঁজে নেব। চলো পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা, চান দান করে চলে আসলাম, এখন শিবিরটা পরে নেব, শিবির পরে ঠাকুর নিয়েছে, তারপর পুজো দিতে হবে। তো ওদিকে স্নান দান করে এখন মুখে ক্রিম দিয়ে তারপরে সিঁদুর পরে ঠাকুরটা মুছবো, ঠাকুরটা লেপে পুজো দিতে হবে। আজকে মঙ্গলবার, আরও তো মঙ্গলবার করে তো আমি ঘটে জল পাল্টিয়ে পুজো দিই, যাই হোক সান্দার আমার হয়ে গেছে, এবার আমি পুজো দিতে যাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো আমার সঙ্গে। তো তখন বিছানাটা তো তোলা হয়নি, বাবু ছিল, তো এখন বিছানাটা করে নিতাম। চলো দেখতে থাকো ওর সঙ্গে। এদিকে বিছানা তুলছি আর আমি বাবুকে দেখছি শুধু, ও বারবার ক্যামেরার দিকে দেখছে, তো ক্যামেরার দিকে দেখছে যে ওর ছবিটা দেখা যাচ্ছে, তো ওর জন্য বারবার দেখছিল এদিকে। তো আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি, তখনই সকালবেলা তুলতে চেয়েছিলাম, তো তখন বাবু ঘুমিয়েছিল, এর জন্য আর তোলা হয়নি, তো ভাবলাম যে ও যখন উঠবে তারপরে বিছানাটা তুলব, তো ঘুম ভেঙে গেছে, ওকে খাইয়ে তারপরে বিছানাটা তুললাম। তারপরে বিছানা তোলার পরে এই যে এদিকে চলে আসলাম ঠাকুর মুছতে, ঠাকুর লেপতে, তো ঠাকুর লেপে তারপরে পুজো দিয়ে নেব। মঙ্গলবার মা কালীকে মা কালীর ঘরকে জল পাক দিয়ে পুজো দিই আর কি, তো এই যে ঘরের ঠাকুরগুলো মুছে নিচ্ছি, লেপে নিচ্ছি, তো লেপা পোছা করে তারপরে পুজো টুজো দিব আর কি।
তো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেল বাইরে ঘরে সব জায়গায় দেওয়া হয়ে গেল তো এখন বাবুকে খাইয়ে খাওয়াবো কান্না করছে খিদে পেয়েছে তো তোকে আগে খাইয়ে নিই তোকে আগে খাওয়াবো তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার ভাত বসাবো ভাত খাইনি এখন আসো 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 হাতটা দাও হাতটা দাও এমা 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 তো বন্ধুরা এই যে সোনার জুতা আমার জুতা সোনার বাবার জুতা যেখানে ধুয়ে রেখেছি তো ওখানে তো ছায়া পড়ে গেছে রোদটু নেই তো ওগুলো এখন ওই পাশে নিয়ে যাব আমার জুতাটা নিব না আমার জুতোটা শুকিয়ে গেছে তো এই দুটো ভেজা আছে তো এই দুটো নিয়ে যাবো আর ওইখানে জামা কাপড় আছে কয়টা ওগুলো দিয়ে আসবো তা বন্ধুরা জামা কাপড় মেলে দিয়ে এই যে বাড়ি চলে আসলাম তো এখন ভাত হয়ে গেছে ভাত বসিয়েছি ডাল বসিয়েছি তো ওই যে আমার ভাতও হয়ে গেছে এখন নামাবো নামো তো শোনা এখানে খেলো খেলো একটু ভাতটা নামাই ভাত হয়ে গেছে আমার যে ভাত হয়ে গেছে যেদিকে মুখের ডাল বসিয়েছি ভাতটা নামাই হয়ে গেছে তো বন্ধুরা এই যে আমি এখন খেসারি কলায় মানে ডালের বড়া বানাচ্ছি আর যে এখানে মুগ ডাল মানে গাজর আর আলু দিয়ে মুগ ডাল করেছি তো ওগুলো হলে ভাত খেয়ে নেবো খিদেও পেয়েছে তো ভাতও হয়ে গেছে তো বন্ধুরা কোনোদিনও আমি উনুন মানে বানাইনি তো শুধু দেখেছি মাকে মাকে মানে বানাতে দেখেছি তো দেখে শেখা তো এবার ফার্স্ট টাইম আমি উনুন বানাচ্ছি জানি না কেমন হয়েছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবা মানে কেমন হয়েছে আর কি তো কোনোদিনও বানাইনি এবার ফার্স্ট বানালাম তো মোটামুটি হয়েছে আর কি তো যাই হোক নিজের হাতে মানে বানিয়েছি যতই হোক চলো চলো হ্যাঁ হ্যাঁ চলো 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 দাদা চলো দাদা যাবো হ্যাঁ হ্যাঁ চলো 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 আজকে বাবু আচ্ছা 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 হ্যাঁ নে 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 আচ্ছা 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 মানে নিজেরই খুব খুশি হচ্ছে আর কি মানে মনটা আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ সন্তানটা মানে কত ছোট তোমার সন্ধ্যাটা হয়ে গেছে তো এখন আমি বাড়ি নিয়ে আসলাম চা আর বাবুর খাবার তো সন্ধ্যাবেলা কেমন মাথাটা একটু দেখা যাচ্ছিলো তোর জন্য চা বানিয়ে নিয়ে আসলাম তো এখন চা খাবো আর বাবাকে খাইয়ে দিব তো যাই হোক বন্ধুরা ব্লগটা তো শেষ করা হয়নি তো শেষ করার জন্য আসলাম তো বন্ধুরা আমার ব্লগটা যাদের ভালো লাগে তো যারা যারা আমার ব্লগ দেখতে মানে যাদের ভালো লাগে তারা প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই করবে।